আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব চেম্বারে আছেন? হ্যাঁ। আমি কি আসবো এখন? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ডাক্তার সাহেব, আমি চলে এসেছি, আমার এই ক্যানেলটার জ্বর এসেছে, একটু ট্রিটমেন্ট করেন তো। জি জি জি। জি আপনি কি ট্রিটমেন্ট করতেছেন? আচ্ছা একটু ভালোভাবে দেখেন ডাক্তার। আচ্ছা ঠিক আছে দেখেন। কি করতে হবে ডাক্তার সাহেব? ইঞ্জেকশন দিতে হবে? ও আচ্ছা ঠিক আছে, একটু আস্তে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে ব্যথা না পাই। আপনি ডাক্তার, আপনি বলেন কোথায় দিলে ভালো হয়, পায়ে না হাতে? ও হাত নেই এটার, চারটাই পা? ও আচ্ছা সরি সরি। আচ্ছা তাহলে আপনি পায়ে দিয়ে দেন। ওইটা কি ওষুধ দিতে হবে? ও আচ্ছা ঠিক আছে দিয়ে দেন ওষুধ তাহলে। এখনই খাওয়াবেন নাকি পরে? আচ্ছা ঠিক আছে। আর ওষুধ আছে? কখন খাওয়াবো? বাসায় নিয়ে যাবো? একটাই ওষুধ দিবেন না আর ওষুধ আছে? আর ওষুধ আছে, ওগুলো খাওয়াবো? দিনে রাতে একটা খাওয়াবো? আচ্ছা ঠিক আছে। এটা কি ভালো হয়ে যাবে ডাক্তার সাহেব? আচ্ছা আর কিছু করতে হবে? ও হাতে নিয়ে যেতে হবে? পলিথিন নেই? আচ্ছা ঠিক আছে, আপনি দেন যেভাবে সুবিধা আপনার। আপনি কি আরো ট্রিটমেন্ট করবেন? ট্রিটমেন্ট কি শেষ হয় নাই? না, আরো ট্রিটমেন্ট বাকি আছে। চুল কেটে মাথায় ট্রিটমেন্ট করতে হবে? একটু আস্তে করেন যাতে ব্যথা না পায়। ব্যথা পাচ্ছে মনে হয়? ব্যথা চুপ করে আছে? ও আচ্ছা ঠিক আছে।
আবার ওষুধ খাওয়াচ্ছেন ডাক্তার সাহেব? এত ওষুধ খাওয়ানো হবে কি? তাহলে আপনি খাওয়াচ্ছেন যে এত ওষুধ? হ্যাঁ, একটু ভালোভাবে বলে দেন, ও একটু ভয় পাচ্ছে তো, একটু ভালোভাবে বলে দেন। ডাক্তার সাহেব, আপনার ভিজিট কত? কত টাকা দেব? কত টাকা দেব ডাক্তার সাহেব? 500 টাকা ভিজিট আপনার? ও, অনেক টাকা তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। জি ডাক্তার সাহেব, এই নিন আপনার 500 টাকা। আচ্ছা, আমরা তাহলে আজকে আসি ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ডাক্তার। আবার ফোন দেব? আচ্ছা ঠিক আছে, অসুস্থ হলে আবার ফোন দেব। আল্লাহ হাফেজ। ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।